আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে এখানে ক নাম্বার বলা আছে যে দেখাও যে এ ও বি পরস্পর নিঃসেদ সেট, অর্থাৎ দুটি সেটের ইন্টারসেকশন সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেই সেট দুটিকে পরস্পর নিঃসেদ সেট বলা হয়। তাহলে দেওয়া আছে এ সেটের সদস্য এখানে 4, 5, 6 এবং বি সেটের সদস্য হচ্ছে 0, 1, 2। এখন নিঃসেদ সেট প্রমাণ করার জন্য আমাদের এই দুটি সেটের ইন্টারসেকশন নিতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেটের সদস্য এবং বি সেটের সদস্যের ভিতরে কোনো কমন উপাদান নেই। সুতরাং যেহেতু কমন উপাদান নেই, তো সুতরাং এখানে তাহলে এটা এটা ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন যেহেতু ফাঁকা সেট, সুতরাং আমরা বলতে পারি যে এ ও বি পরস্পর নিঃসেদ সেট দেখানো হলো, অর্থাৎ এখানে আমরা লিখব শুট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা যে পাওয়ার অফ এ নির্ণয় করো এবং দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ এই উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে এটা সমস্যা সমাধান করার জন্য আমাদের এ সেটকে আগে লিখতে হবে। এখানে যে দেওয়া আছে প্রদত্ত যে অন্যটা দেওয়া আছে, সরি, প্রদত্ত যে সেটটা দেওয়া আছে এ সেট, এটা আগে লিখব এবং এই পাওয়ার সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে সেটের সদস্য যে তিনটা, সেই তিনটা সদস্য নিয়ে কতভাবে সেট গঠন করা যায়। তো সুতরাং পাওয়ার অফ এ সমান এখানে প্রথমত আমরা একটা করে, অর্থাৎ একটা সেটকে যেহেতু একটা ঝুড়ির সাথে কল্পনা করা যায়, তাহলে একটা ঝুড়িতে সাপোজ এখানে তিনটে উপাদান আছে, অর্থাৎ 4, 5, 6 আছে একটা ঝুড়িতে। এখন এই ঝুড়ি থেকে কতভাবে এই সংখ্যাগুলো তোলা যায়, তাহলে আমরা প্রথমত 4 তুলতে পারি, 5 তুলতে পারি, 6 তুলতে পারি। একইভাবে আমরা 4, 5 দুইটা একসাথে করে তুলতে পারি, অর্থাৎ দুইটা করে সদস্য উপাদান বা সংখ্যা আমরা তুলে নিতে পারি, অর্থাৎ 4, 5, 4, 6 আবার 5, 6, আবার একসাথে তিনটাও তুলে নিতে পারি। আবার তুলতে গিয়ে একটা একটা উঠলো না, মানে ফাঁকা সেট, তাহলে সবগুলা এই যে সেটগুলাকে আমরা আরেকটা সেকেন্ড প্যাকেটের ভিতরে আবদ্ধ করে দেব। অর্থাৎ এই এই যে এগুলো প্রত্যেকটা এক একটা করে সেটের সদস্য এবং তারা প্রত্যেকে নিজেরাই এক একটা সেট, তাহলে কি কি দাঁড়ালো? তাহলে এখানে পাওয়ার সেট বা উপসেটের সদস্য এখানে 8টা, এখানে উপাদান হচ্ছে n সমান 3, সেটের উপাদান সংখ্যা হলো 3। তাহলে সূত্র অনুযায়ী এটার পাওয়ার সেট হবে 2n, অর্থাৎ এখানে 2 ইজ ইকুয়াল টু 8। উপাদান যদি 4টা হতো তাহলে 2 হতো, অর্থাৎ তখন উপাদান হতো উপসেটের সংখ্যা হতো 16টি। উপাদান যদি 5টা হতো, 2 হতো, তখন উপসেটের সংখ্যা হবে 32টি। এইভাবে যত মানে উপাদান যদি সাপোজ উপাদান যদি 2টি হয়, অর্থাৎ 1 আর 2 হয়, তাহলে এটার পাওয়ার সেট হবে 2, অর্থাৎ 4টি। একটা করে সদস্য যোগ হয় আর উপসেটের সদস্য সংখ্যা দ্বিগুণ হয়। তাহলে এখন আমরা কি লিখবো, যেহেতু এ সেটের উপাদান সংখ্যা n সমান 3, তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 8, অর্থাৎ এখানে 8কে আমরা লিখতে পারি 2³ ইজ ইকুয়াল টু 2n, যেহেতু 3-এর পরিবর্তে আমরা n লিখব, যে এখানে n সমান যেহেতু 3, তাহলে 3-এর পরিবর্তে এখানে n লিখব। তাহলে দেখো এখানে বলছে যে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সুতরাং পাওয়ার অফ এ উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, প্রমাণিত বা দেখানো হলো। এখানে যেহেতু দেখানো হলো, তাহলে তোমরা এখানে লিখবা দেখাও যে, তাহলে তোমরা লিখবা যে দেখানো হলো, অথবা শুড লিখতে পারো ইংরেজিতে, ইংরেজিতে এভাবে শুড লিখতে পারো যে শুড। এবার গ নাম্বার সমস্যাটি সমাধান করব। যে একটা অন্যয় দেওয়া আছে, সে অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে আর একটা অন্যয় যেখানে ক্রমজোড়গুলো এমন হবে যে এ সেটের সদস্য থেকে আসবে এবং এক্স এর মানগুলো যেটা, সেই ক্রমজোড়গুলো এক্স এর মান এক্স এ সেটের সদস্য থেকে আসবে এবং ওয়াই এর মানগুলো এ সেটের সদস্য থেকে আসবে। এবং একটা শর্ত দেওয়া আছে যে x - y = -1 এবং এ সেটের সদস্য হচ্ছে এখানে 4, 5, 6। তাহলে প্রথমত শর্ত থেকে আমরা যেটা পাই যে x - y = -1,
তাহলে এখানে এটা যদি আমরা এই মাইনাস ওয়ানটা আমরা ডানে বামে নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়ান হয়ে যায় এবং মাইনাস ওয়াই কে আমরা ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ আমাদের ওয়াই এর মান বের করতে হবে, এক্স এর মানগুলো বসিয়ে ওয়াই এর মান বের করতে হবে। এই জন্য এই সমীকরণটা সরাসরি অনেক জায়গায় এইভাবে দেওয়া থাকে, আবার বিভিন্ন ভাবে একটু ঘুরাই থাকে, যেভাবে থাকুক আমাদেরকে ওয়াই ইজ ইকুয়াল টু বের করে নিতে হবে, অর্থাৎ এখানে আমরা এক্স প্লাস ওয়ান লিখতে পারি এখানে। তার এখানে এক্স এর মান আমরা বসাবো, যে লিখবো যে এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি, এই জন্য আমাদের একটা সক তৈরি করে নিতে হবে, অর্থাৎ এই সকে এখানে এক্স এর মানগুলো আগে লিখবো এক্স এবং নিচে লিখবো ওয়াই, এক্স এর মানগুলো এ সেটের সদস্য হবে, অর্থাৎ এখানে চার পাঁচ ছয়। এখানে এক্স এর জায়গায় যদি আমরা চার বসাই তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে চার যোগ এক, অর্থাৎ পাঁচ পাওয়া যাবে। যদি এক্স এর মান যদি আমরা পাঁচ বসাই তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে ছয়, এক্স এর মান যদি এখানে ছয় বসাই তাহলে ওয়াই এর মান আমরা পাবো সাত। যেহেতু এখানে সাত কিন্তু এ সেটে সদস্য নয়, এই যে সাত কিন্তু এ সেটের সদস্য নয়, কিন্তু বলা আছে এক্স বিলংস টু এ হতে হবে এবং ওয়াই হতে হবে এক্স বিলংস টু এ, অর্থাৎ ওয়াই এর সদস্য এ সেটের থেকে আসবে। তাহলে এক্স এর মানগুলো যেগুলো আছে সেখানে বসানোর পর ওয়াই এর মান পাওয়া গেছে এবং এই যে সাত যেটা এটা এ সেটের সদস্য নয়, সুতরাং এটা দ্বারা ক্রমজোড় সম্ভব নয়, সুতরাং আর সমান আমরা লিখতে পারি চার পাঁচ এবং পাঁচ ছয়, এটাই হচ্ছে প্রদত্ত অন্বয় বা তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবং এখানে ডোম আর এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে ডোমেন আর হচ্ছে চার পাঁচ, অর্থাৎ প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট এবং রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো জোড়াগুলার দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট, অর্থাৎ এখানে পাঁচ এবং ছয় হচ্ছে রেঞ্জ। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই শর্তটা খেয়াল রাখতে হবে, এখানে শর্ত বিভিন্নভাবে থাকতে পারে, যেমন থাকতে পারে টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই, অথবা এভাবে থাকতে পারে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, যেভাবে থাক আমরা ওয়াই বাম পাশে রেখে আমরা বাকিগুলো সব ডান পাশে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়েছে ওয়াই ওই পাশে প্লাস হয়ে যায় এবং এই মাইনাস ওয়ানটাকে এই পাশে আনলে প্লাস ওয়ান হয়ে যায়, অর্থাৎ এই যে এইভাবে হয়ে যায়। তাহলে যেভাবে থাক আমরা এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা টু এক্স প্লাস ওয়ান এই ফর্মেটে আমরা লিখবো এবং এক্স এর মান বসে ওয়াই এর মান নির্ণয় করবো এবং সব করে, যেহেতু এখানে একটা সমীকরণ দেওয়া আছে তাহলে সমীকরণ দেওয়া থাকলে আমাদের এইভাবে সমাধান করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।